আপনি জানেন যে ঠিক যে কোনো আন্দোলন এটা আপনার কখনোই সময় মানে সম্ভব নয়, ঠিক যে কোনো করবে চাকরিটা আমাদের বয়সীমা বৃদ্ধি আন্দোলন কারণ হচ্ছে যে আপনি দেখতে পাবেন হচ্ছে সেটা বাংলাদেশ এটা করছে বিশ্বের অধিকাংশ দেশ চাকরিতে আমাদের বয়সীমা পঁয়ত্রিশ কিংবা অনেক দিন চাকরি আমাদের বয়সীমা চল্লিশ অনেক দেশে পঁয়তাল্লিশ অনেক দেশে পঞ্চাশ ইভেন অনেক দেশের চাকরি আমাদের বয়সীমাই নেই, তাহলে কোন দেশের চাকরি আমাদের বয়সীমা নেই, এসব দেশগুলো উন্নত যেগুলোকে আমরা ফলো করতে চাই। আর আমাদের যেসব দেশগুলোকে বলে আমি আমেরিকা বানাবো আমি ইংল্যান্ড বানাবো আমি ইউরোপ বানাবো ওইসব দেশগুলোই কেবল আমরা ফলো করি, ওইসব দেশগুলোতে চাকরি আমাদের বয়সীমা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বয়সীমা নেই। আশাবাদী আমি কথা বলতে চাই চাকরিটা আমাদের বয়সীমা পঁয়ত্রিশ বারবার প্রতারণা তালবানা করেছে তামাশা করেছে, তালবানা তামাশা যত বেশি করবে ততই একটা বিপদ হবে যেটা পশ্চিমবঙ্গের ছাত্র আন্দোলন উপরিত হয়েছে। অর্থাৎ আমরা আশা ব্যক্ত করি যে সেক্ষেত্রে সরকার যেভাবে পতন হয়েছে সেভাবে আন্দোলন না হতে হয় লজ্জা না হতে হয়, কারণ এখানে আপনি দেখতে পেয়েছেন লক্ষ লক্ষ স্টুডেন্ট রয়েছে যারা চাকরিতে আমাদের বয়সে বৃদ্ধি পাচ্ছে তারা কিন্তু তারা টাকা পাচ্ছে চাকরি পাচ্ছে না, তারা হচ্ছে মেয়েদের সুযোগ আমাদের সুযোগ ভুল না করে ভুল করলে এর পাইতে আশা ব্যক্ত করি যে এই আন্দোলনের মাধ্যমে দাবি করছি আপনি কালকে আপনার চাকরির মেয়াদ শেষ কালকে আপনার কোথায় আপনার হয়ে গেলেন আপনি যখন সরকার করে আপনার মেয়াদকে হত্যা করা হলো আপনার চাকরি একটা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হলো, তা আপনি যে এতদিন থেকে এই মেধা অর্জন করেছেন প্রথম সার্টিফিকেট অর্জন করেছেন আপনি বললেন কি আশা করেন যে আমার ছেলেটা এখন চাকরি করবে আবেদন করবে চাকরি করবে কিন্তু সেটা আমি দেখবো তার সমস্যার কারণে অনেক সমস্যার কারণে তাদের কালকে এক্সট্রা ডেট শেষ হয়ে গেল তবে আপনি দেখলেন মেধাকে হত্যা করে ফেলেন জাতিতে জাতি বর্তমান আমরা চাকরি চাই না আমরা আমাদের চাকরি দিতে হবে না আমরা আবেদন করার সুযোগ চাই আমরা আবেদন করার আমাদের যোগ্যতা আছে মেধা আছে সেই মেধা দিয়ে আমরা চাকরি পেতে চাই আমরা চাকরি